আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আমি, মা, আবু তালহা আমরা যাচ্ছি হলো এই দেখেন নদীর পাড়ে পানি আনার জন্য। তো আমরা নদী থেকে পানি আনে রান্না করে খাই, মানে ভাত রান্না করি আর ডাল রান্না করি। তো এই জন্য হলো যাচ্ছি। আর নামাজ পড়ে শুয়ে রয়েছিলাম, তারপরে উঠলাম, উইঠা মানে অনেকগুলো কাপড় চোপড় কালকে শুকায় ঘরে নিয়েছিলাম, ওগুলো আর ভাস করা হয়নি। তো ওগুলো ভাস করতেছিলাম, মা বলতেছে চলো আমরা নদী থেকে পানি নিয়ে আসি। তো আমাদের অল্প পানি আছে, পানি আয়না রাখাটা ভালো, কারণ দেখা যায় কি অনেক সময় যাওয়া যায় না। তো এই জন্য আজকে আসলাম সকাল সকালে পানি নেওয়ার জন্য। আর আজকে রোদ উঠে গেছে অনেক সকালে। তো ঠিক আছে, চলেন নদীতে যাই, পানি নিয়ে আসি। আসছি আবার তোমার। তো এই যে আমরা নদীর ঘাটে চলে আসছি, আর দেখেন নদীর ঘাটে আপনারা বুঝতে পারবেন, মানে বাতাসের একটা শব্দ আছে, প্রচন্ড পরিমাণ শব্দ হইতেছে। নদীর ঘাটে বাতাস হয়, কিন্তু সব সময় বাতাস থাকে নদীর এখান দিয়ে। তো কালকে হলো আমার ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে তোমাদের এখানে আসলে ছোট মাছ কিনতে পারবো নাকি, মানে নদীর মাছগুলো আমাদের বাড়িতে অনেক পছন্দ করে। তো এই জন্য আর এরকম জাল নাও দেখি না যে মাছ ধরার মতো। আর আমরা ওদিনকে এই পটটা দিয়ে গেলাম মা। হ্যাঁ, এই দেখেন এদিক দিয়ে আমরা পরশু দিন মা আর আমি পানি নিছি, মানে এই যে এদিক দিয়ে নামে গেছি, আর এখান দিয়ে ভাইয়া নিচে নেমে গেছে। গা কি অবস্থা ভাঙনের! মা উ এখান দিয়ে করতে উঠতে বুঝতে পারছো? আমি আর আমার শাশুড়ি এখানে খাড়াই, তুমি কলসটি পরাই মাথায় করে নিয়ে আসো। পারবা না? আমি একটা কলস নিয়ে নিলাম, মা হলো একটা কলস নিবে। এই জায়গাটা কিন্তু অনেক খাড়ি, বস্তা গুলা পাড়ায় পাড়ায় উঠতে উঠতে অরণ হয়ে যায়। তো এই যে আমি এখানে হলো চলে আসলাম। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ চলতেছে অনেক শব্দ, আর এখানে হলো আমি কিছু ইট বিজাইতেছি, ওয়ালগুলো প্রতিদিনই ভিজাই, দুই দিন ভিজানো হয় নাই। আমরা যদি এখান চলে আসি মিমের ঘর থেকে, কিন্তু অনেক কাছাকাছি, মানে এই রুমগুলো আমাদের। পানি পানি ইয়া করে দিল না আব্বা। হ্যাঁ,
তোমার আবু তালহার মোটর ধরনের অনেক শখ না বা ভাল লাগে তোমার মোটর ধরতে এই ইয়ের ভিতরে ছাড়ু হ্যাঁ পানি যে গেঞ্জে ইয়ে বড় না যেন তো আমি হলো মোটরটা বন্ধ করে দিয়ে আসি না হলো আমার ছেলে দেখা যাবে তলায় যাবো গা ড্রেস চেঞ্জ হয়ে গেল কি চাইতেছো রে মা মুখে কি ওর কি মুরগির ওষুধ না কি এর ওষুধ যাবার দিন কি এরা আব্দিয়া হ্যাঁ হি 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 অনেকক্ষণ কাজ করছি আর এখন হলো দুপুর হয়ে গেছে আমি এখন হলো রান্না করতে যাব ভাবলাম যে একটু টমেটো খেয়ে তারপর হলো রান্না করতে যাব আসলে একটু গাছ পাকনি টমেটো তারপর হলো মানে কাঁচা কাঁচা আছে যা এই কটা খাইয়া তারপরে হলো আমি ই করতে যাব কি বলে হ্যাঁ বলো হ্যাঁ এই যে তারপরে হলো আমি ইসে যাব রান্না করতে যাব এখানে হলো প্রচন্ড পরিমাণে রোদ দেখেন তো মিমের এই যে চশমাটা অনেক দিন ধরে আমার মানে আমার কাছে ছিল বলতে আমার ব্যাগে ছিল এখানে আইনে রাইখে দিয়েছি এই যে নাও তো এই দুপুরবেলা হলো আমি রোদ্রে হলো টমেটো মাইখা খাইতেছি কে কে এমন সময় টমেটো মাইখা খাইতে মানে পছন্দ করেন বলবেন অবশ্য আর টমেটোটা আমার সবসময় মানে অনেক অনেক পছন্দ যে এখন বলতে না আগে থেকে আমার টমেটো অনেক পছন্দ টমেটো খাওয়াটা অনেক পছন্দ করি এক সময় তো সাবিনার আমি এত টমেটো খাইতাম তো একদিন দুপুরে 5 কেজি আনলে পরের দিন দুপুরে খাইলে আর আমাদের থাকতো না এত টমেটো আমরা খাইতাম এখন আমি খাই সেই 100 টাকা কেজি টমেটো যখন ছিল তখন থেকে আইনা টমেটো খাওয়া শুরু করছি আর এখন আমি কাজ করে আসলাম ঈদ ধুয়ে আসে তো এখন আমার অনেক টমেটো খাইতে মন চাইতেছে দেখেন টমেটোর ভিতরে কি কালার যেহেতু কাঁচা জন্য আমি এগুলো একটু পাতলা করে কাটতেছি ইয়ের ভিতরে অনেক শীত ব্যানে ওই যে হ্যাঁ কই ব্যানে অনেক শীত লাগে নিম হলো যাচ্ছে ই করার জন্য বাজারে কাঠ কেনার জন্য আর কালকে রাত্রে এগুলো বাইয়া দিয়ে গেছিল তো এরপর থেকে মিম আর আমি বসে বসে মানে লবণ দিয়া মিম 2টা খাইলো আমি 3টা খাইলাম মিম রানি কইতাছে গাছ পাকনা টমেটো খাইবা তো কইতাছে না ভাত খেয়েছি তো এটা অনেকখানি হয়েছে একটা রাইখা দিই মা কাঁচামরিচ অনেক বাতি মনে হয় অনেক জাল একটাই দিন
এই তানহা, তানা করে এ খাতি যা। ওই যা মা, আমার কাটা শেষ, এখন লবণ নিয়ে নিব, এভাবে চটকে মাখবো। কারো যদি খেতে মন চায় আমাকে বলবেন, আমার খাবারে নজর দিবেন না, তাহলে আমার পেট খারাপ হতে পারে। গোড়া গোড়া গাছ দিয়ে আসো, তোমা টমেটো মাখা ধুইছো? দেখেন কি সুন্দর করে ই করছি, মাখছি। আর কথা বলতে পারবো না, আগে খাই নেই। মজা গাছ পাকনা টমেটোর স্বাদে অন্যরকম। যাই হোক, আমি যেহেতু ভিডিওর লাস্টের দিক দিয়ে আপনাদের দেখুন একটা রেসিপি দিই, আজকে হলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, টমেটো মাখা। অনেকে বলবেন টমেটো মাখা আবার কী রেসিপি, তো ঠিক আছে আমি খাই। মা টমেটো মাখা খাবেন নি? আবার কই গেছিল মা? আবদিয়া কি নিতে সব ই মা কো মাই মা নাই দেখেন কইব হ্যাঁ দেখেন কি আছে না না আছে দেখতে বহে না তো যে আমার ঘরের অবস্থা, আর পোলা পানি যে কাপড় খুলে রাইখা দিছে, এখানে দেখেন ভাত খাইছিলাম রাইখা দিছি, তো এখন হলো ঘরটা কমপ্লিট করব, তারপর হলো রান্না বসাবো। আর বলবো যে আব্দে আর আমি হলো খাইতেছি, তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার পরেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসছি আবার তোমার, তো এই যে আমরা নদীর ঘাটে চলে আসছি, আর দেখেন নদীর ঘাটে আপনারা বুঝতে পারবেন, মানে বাতাসের একটা শব্দ আছে, প্রচন্ড পরিমাণ শব্দ হইতেছে নদীর ঘাটে, বাতাস হয় কিন্তু সব সময় বাতাস থাকে নদীর এখান দিয়ে। তো কালকে হলো আমার ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে তোমাদের এখানে আসলে ছোট মাছ কিনতে পারবো নাকি, মানে নদীর মাছগুলো আমাদের বাড়িতে অনেক পছন্দ করে, তো এই জন্য আর এরকম জাল নাও দেখি না যে মাছ ধরার মতো। আর আমরা ওদিনকে এই যে এই পট্টা দিয়ে গেলাম মা, হ্যাঁ এই দেখেন এদিক দিয়ে আমরা পরশু দিন মা আর আমি পানি নিছি, মানে এই যে এদিক দিয়ে নামে গেছি, আর এখান দিয়ে ভাইয়া নিচে নেমে গেছে গা, কি অবস্থা ভাঙনের। মা উ এখান দিয়ে করতে করতে বুঝতে পারছো, আমি আর আমার শাশুড়ি এখানে খাড়াই, তুমি কলসটি পরাই মাথায় করে নিয়ে আসো, পারবা না? না
আমি একটা কলস নিয়ে নিলাম, মা হলো একটা কলস নিবে। এই জায়গাটা কিন্তু অনেক খাড়ি, বস্তা গুলা পাড়ায় পাড়ায় উঠতে উঠতে অরণ হয়ে যায়।